প্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল হিজাজ। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন, এ উপলক্ষে আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন সিলেট জেলা সন্তান কমান্ডের সিনিয়র সহসভাপতি এবং মুক্তিযোদ্ধা সন্তান কুমার রোটারিয়ান আব্দুল কাদির ভাই। আমরা কাদির ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিনের 75তম জন্মদিনের অনুমোদন। ধন্যবাদ। সিলেট নিউজ 24 জোর আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আপনাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, সত্যিকার অর্থে কি বলতে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 18 কোটি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গত তার টেনিয়রে যে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে সত্যিকার অতি বিরল। পৃথিবীর বিভিন্ন, উনি একজন বিশ্বনেত্রী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা উনাকে এর জন্য প্রেজ করতেছে। আমি আলহামদুলিল্লাহ, আমি যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই দেশটাকে উন্নয়ন করে নিয়ে যাচ্ছেন তার জন্য উনাকে সত্যিকার অর্থে উনার কাছে আমরা কৃতজ্ঞ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক উন্নতি কামনা করছি এবং মনে করছি যে উনি আরও দীর্ঘদিন আমাদের ক্ষমতায় থাকুক, অন্তত দেশটাকে উন্নয়ন সাধন করার জন্য উনি আরও কয়েকবার ক্ষমতায় থাকা একান্ত দরকার। আমি সর্বান্তরক্রমে সবারকে আহ্বান জানাবো আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করুন এবং উনাকে যাতে উনি উত্তরোত্তর উন্নতি কামনা করতে পারেন এবং আমি উনার দীর্ঘ জীবন কামনা করছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কাদির ভাই, আসলে বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমরা কাদির ভাইয়ের সাথে কথা বললাম, জানলাম কাদির ভাই আসলে আমরাও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ কামনা করে আপনার কাছ থেকে আজকে আমরা সমাপ্তি। আসসালামু আলাইকুম।